হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। এসএসসি পরীক্ষা 2023 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল সাজেশন, সর্বপ্রথম আমরা মান বন্টন দেখে নিই। তোমাদের সিকিউ প্রশ্ন মানে সৃজনশীল প্রশ্ন 11টি থাকবে, 11টির মধ্যে 60টির উত্তর করতে হবে। এখানে একটা 10 করে, 60টায় 70 নাম্বার। এখানে 70 নাম্বার দেখো, তোমাদের এখানে পাস করতে হলে এখানে 23 নাম্বার পেতে হবে, 70-এর মধ্যে 23 পেতে হবে। আর নৈভিত্তিক 30টির মধ্যে 30টি উত্তর করতে হবে, এখানে নম্বর হচ্ছে একটা এক করে 30টায় 30 নাম্বার। তো দেখো মোট নম্বর হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টায় পরীক্ষা হবে। আর তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। হ্যাঁ, এখন আমরা দেখব কোন কোন ওদের সিলেবাসে দেওয়া আছে সংক্ষিপ্ত সিলেবাসে। দেখো এক নম্বর ওদের দেওয়া আছে পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, 2 স্বাধীন বাংলাদেশ, 3 বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, 5 বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, 6 দেওয়া আছে রাষ্ট্র নাগরিকতা ও আইন, তারপর 9 জাতিসংঘ বাংলাদেশ, অধ্যায় 10 টেকসই উন্নয়ন অবশিষ্ট, আর 11 নম্বর জাতীয় সম্পদ ও অর্থনৈতিক সমস্যা, 12 নম্বর অধ্যায় যে বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার। তো দেখো এগুলো হচ্ছে তোমাদের অধ্যায় দেওয়া আছে সিলেবাসে। তো এখান থেকে আমি সবগুলো অধ্যায় তোমাদের এখান থেকে পড়তে বলবো না। দেখো অধ্যায় এখানে দেওয়া আছে তোমাদের, যে অধ্যায় দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9টা অধ্যায় দেওয়া আছে। তোমাদের কোশ্চেন হবে 11টা, কোশ্চেন কয়টা হবে? 11টা। তাহলে 11 যদি এক অধ্যায় থেকে একটা অধ্যায় তাহলে 9টা হবে, আরও 2টা দরকার না 11টা হইতে হলে? তাহলে অবশ্যই এক অধ্যায় থেকে 2টো দিতে পারে। হ্যাঁ, তো দিতে পারে মানে দিবে কেমন? তাহলে দেখবা তোমাদের সকল অধ্যায় পড়ার দরকার নেই, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যায় দিব, ওইখান থেকে পড়লে তোমরা 60টা উত্তর করতে পারবা। তো দেখো যে যে অধ্যায় পরীক্ষার জন্য পড়বা, প্রথম অধ্যায় পড়বা পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এখান থেকে 2টা কোশ্চেন দিতে পারে, আর 2টা না দিলে একটা তো দিবে। আর 2 নম্বর স্বাধীন বাংলাদেশ, 6 নম্বর রাষ্ট্র নাগরিকতা ও আইন, এখানে 30টা দিতে পারো, 40টারও দিতে পারো, এখান থেকে 2টা কোশ্চেন দিবেই দিবে। তারপর হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক সমস্যা, অধ্যায় 11 অধ্যায়, এটা ভালো করে পড়বা। তারপরে অধ্যায় দেখো এখানে 16তম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার, এটা ভালো করে পড়তে হবে। আর 9 নম্বর জাতিসংঘ বাংলাদেশ, এখানে একটু ভুল হয়েছে, বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার, এটা অধ্যায় হচ্ছে তোমাদের 16তম অধ্যায়। হ্যাঁ, এখানে ভুল লিখে ফেলছি 12। হ্যাঁ, 16তম অধ্যায়, ওদের নাম পড়লে হবে তোমাদের যে বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার, এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে 2টা কোশ্চেন আসবে। আর যে রাষ্ট্র নাগরিকতা আইন, এখান থেকে 2টা কোশ্চেন আসবে। জাতীয় সম্পদ ও অর্থনৈতিক সমস্যা, এখান থেকে 2টা কোশ্চেন আসতে পারে। তো তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়লে হবে। এখানে আমি কয়টা অধ্যায় দিয়েছি? 1 2 3 4 5 6টা অধ্যায় দিয়েছি, আমি চাইলে 5টাও দিতে পারতাম, তবু আমরা রিক্স নিব না, এই জন্য জাতিসংঘ ও বাংলাদেশ পড়ব। আর তোমরা চাইলে প্রথম 5টায় ভালো করে পড়তে পারো, যে পূর্ব বাংলা মানে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 6, অধ্যায় 11, অধ্যায় 16, এই অধ্যায়গুলো ভালো করে পড়লে হয়ে যাবে। তারপরে আমরা যদি এখন বলি তোমাদের সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন কীভাবে পড়তে হবে, তোমরা ভোট কোশ্চেন ফলো করতে পারো, যে টপিকগুলো বারবার পরীক্ষা এসেছে ওইগুলো ভালো করে পড়বা, ওইগুলো ভালো করে পড়লে সৃজনশীল প্রশ্ন কমন পাবা, টপিকগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সৃজনশীল কই থেকে আসে, ধরো তোমরা এই স্যার বললো যে এখান থেকে পড়লে আসবে, এটা নাও হইতে পারে, তাই তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তারপর দেখবে তোমরা একটা ধারণা পেয়ে যাবা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষা বারবার এসেছে ওইগুলো পড়লে কমন পেয়ে যাবা। আর এমসিকিউর সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, কয়েকটা এমসিকিউর সাজেশন দিব, মাত্র 199টা এমসিকিউ পড়লে তোমরা কমন পেয়ে যাবা 30টা। তো আজকে ভিডিও ফিল্ম স্যার, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।